বাসররাতে স্ত্রীর মাসিক হলে করণীয় কি? সহবাস করা জায়েজ হবে কি? আমার স্বামী প্রবাসে থাকে, ভিডিও কলে বিবস্ত্র হয়ে হওয়া যাবে কি? পশ্চিম দিকে ফিরে সহবাস করা যাবে কি না, বা সহবাস করার ক্ষেত্রে কোনো দিক নিয়ে কোনো সমস্যা আছে কি না? স্বামী সহবাসে অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? এরপরে প্রশ্ন হচ্ছে, বাথরুমে স্ত্রীর সহবাস করা যাবে কি না? প্রিয় ভাই, বাথরুম তো সহবাসের জায়গা না, বাথরুম হচ্ছে মূলত মলত্যাগের জায়গা। তো বাথরুমে কেন সহবাস করতে যাবেন? বাকি হয়তো বা কারণবশত করা লাগতে পারে, বাচ্চা আছে বা বিভিন্ন কারণে হাজবেন্ড হয়তো বা বাহিরে চলে যাবে ইত্যাদি বিভিন্ন কারণে, যতদূর সম্ভব বাথরুমে সহবাস করা উচিত নয়। সহবাস রুমে করবেন, নিরিবিলি জায়গায় যেখানে অন্যদের সমস্যা না হয়, এই ধরনের করাই উচিত। বাকি কোনো কারণে যদি কেউ কারণবশত বাথরুমে সেই ধরনের ব্যবস্থা থাকে বা সহবাস করতে চান, শরীয়তে এটা নিষেধাজ্ঞা বা শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটা হারাম হবে এমনটা নয়। তবে যতদূর সম্ভব সেখানে না করাটাই উচিত, কারণ মূলত সেটা হচ্ছে মলত্যাগের জায়গা। ঠিক আছে, এরপর প্রশ্ন, স্বামী স্ত্রী একসাথে বাথরুমে গোসল করতে পারবে কি না? অবশ্যই পারবে, কোনো সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি তার স্ত্রীদের সাথে একসাথে গোসল করেছেন, একই পাত্রে গোসল করেছেন এমনটা রয়েছে। এই জন্য স্বামী স্ত্রী একসাথে বাথরুম গোসল করতে পারবে, কোনো সমস্যা নেই। পশ্চিম দিকে ফিরে সহবাস করা যাবে কি না, বা সহবাস করার ক্ষেত্রে কোনো দিক নিয়ে কোনো সমস্যা আছে কি না? পশ্চিম দিক বা কোনো দিক কোনো সমস্যা নেই। সহবাসের ক্ষেত্রে মাথা কোন দিকে থাকবে, শারীরিক অবস্থা কোন দিকে থাকবে, এই ব্যাপারে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আদেশ বা নিষেধাজ্ঞা নেই। এদিকে মাথা রাখতে হবে, সেদিকে মাথা রাখতে হবে, এই ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই। যদিও এই ধরনের প্রশ্নগুলো লজ্জাকর, কিন্তু তারপর আমরা উত্তর দিতে হয়, অনেক মানুষ এই সমস্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিভ্রান্তিতে জড়িত হয়ে থাকে, এই জন্য প্রশ্নগুলো উত্তর দিতে হচ্ছে। স্বামী সহবাসে অক্ষম হলে স্ত্রীর করণীয় কি? বিয়ের পরে অনেক সময় দেখা যায় হয়তোবা যে স্বামী আমাদের কাছে মশলাগুলো অনেক সময় আসে, এই জন্য উত্তরগুলো দিতে হয়। উত্তর না দিলে, এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা না দিই, তাহলে মানুষ বিভ্রান্তিতে পড়বে, অনেক ধরনের সমস্যায় পড়তে পারে। স্বামী যদি সহবাসে অক্ষম হয়, তাহলে উচিত হচ্ছে স্ত্রীর সম্ভব হলে ধৈর্য ধারণ করবেন এবং স্বামীর চিকিৎসা করানোর ব্যবস্থা করবেন। যদি চিকিৎসার পরেও না হয় এবং স্ত্রী এই ক্ষেত্রে তিনি ব্যবিচারে বা অন্য কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে, তো সেক্ষেত্রে ওই স্ত্রীর করণীয় হচ্ছে স্বামী থেকে ডিভোর্স নিয়ে নিবে। তবে প্রথমত ধৈর্য ধরবে, যদি সে ধৈর্য ধরতে পারবে মনে করবে, তাহলে অবশ্যই উচিত তাকে সর্বাত্মক ধৈর্য ধারণ করা। যদি এরপরেও সে মনে করে যে আমি ধৈর্য ধরতে গেলে কোনো জিনা ব্যবিচার অবৈধ কাজে লিপ্ত হয়ে যেতে পারি, অধৈর্য হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এই স্ত্রীর উচিত সে স্বামী থেকে ডিভোর্স নিয়ে নেওয়া। তবে আবারও বলছি, স্বাভাবিক অবস্থায় কখনোই ডিভোর্সের পথে এগিয়ে যাওয়া উচিত নয়। চেষ্টা করতে হবে সর্বাত্মক ধৈর্য ধারণ করার, নিজে প্রথমে সিয়াম রেখে নিজের যেই যৌন চাহিদা বা ইচ্ছা সেটাকে কমানোর চেষ্টা করা, নিজে ধৈর্য ধরার জন্য যা যা প্রয়োজন ইত্যাদি ব্যবস্থা গ্রহণ করা। এরপরেও যদি সর্বশেষ না পারে, তাহলে স্ত্রী চাইলে, তার স্বাধীনতা রয়েছে, সে ডিভোর্সের পথে যেতে পারে, স্বামী থেকে তালাক নিয়ে নিতে পারে। বাসররাতে স্ত্রীর মাসিক হলে করণীয় কি? সহবাস করা জায়েজ হবে কি? বিয়ের প্রথম রাত, একজন পুরুষের প্রথম রাত যেহেতু তার চাহিদা থাকবেই, আমাদের দেশেও কিছু কুসংস্কার আছে, বাসররাতে বা প্রথম রাতে স্ত্রী সহবাস করা ঠিক নাই, সে দুই তিন দিন পরে করা উচিত, এই সেগুলো সবগুলো কুসংস্কার। আপনি বিয়ে করেছেন, আপনার বিয়ের পরে আপনি চাইলে সহবাস করতে পারবেন, প্রথম রাতেও পারবেন, কোনো সমস্যা নেই। বাকি যদি সে হায়েজগ্রস্ত হয়, আপনি বুঝতে পারেন, তখন আপনার জন্য সহবাস করা বৈধ হবে না। আমি বিয়ে করেছি, কি করব, এই সেই ইত্যাদি এই সমস্ত অজুহাত দিয়ে হায়েজরত অবস্থায় সহবাস করার কোনো বৈধতা নেই। হায়েজরত অবস্থায় বিয়ের প্রথম রাতেও যেমন হারাম, অন্য সময়ও হারাম। এরপর প্রশ্ন হচ্ছে, আমার স্বামী প্রবাসে থাকে, ভিডিও কলে বিবস্ত হয়ে হওয়া যাবে কি? স্বামী প্রবাসে থাকে, বিদেশে থাকে, অনেক ক্ষেত্রেই স্ত্রীকে ভিডিও কলে বিবস্ত্র অবস্থায় দেখতে চান, ভিন্নভাবে দেখতে চান। যদি এমনভাবে দেখতে চান, আর স্ত্রী যদি মনে করেন যে স্বামীকে দেখালে, এবং স্বামী যদি মনে করেন যে ভিডিও কলটা নিরাপদ, কারো কাছে পৌঁছানোর সম্ভাবনা নেই, এটা নিরাপদ, শুধুমাত্র স্বামীর কাছে থাকবে, অন্য কেউ দেখবে না, এমনটা যদি মনে করেন, তাহলে স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে বিবস্ত্র অবস্থায় বা নিজের মতো করে তিনি দেখতে পারেন। কারণ একজন স্বামী তার স্ত্রীকে যেভাবে ইচ্ছে সেভাবে দেখার অধিকার রয়েছে। সে যেহেতু বিদেশে আছে কারণবশত, অবশ্যই সে দেখা বৈধ আছে, কিন্তু তারপরেও আমরা বলবো যে স্বামীকে যদি আপনি এতটাই অনিয়ন্ত্রিত হয়ে যান যে তাকে দেখার পরে আপনি কোনো অনৈতিক কাজে লিপ্ত হয়ে যেতে পারেন, তাকে দেখেছেন কিন্তু আপনি কোনো হারাম কাজে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনি তো দেখার দ্বারা তো সব কিছু পূরণ হয় না, আপনি অন্যদিকে ধাবিত হয়ে যেতে পারেন, তখন আপনার জন্য দেখা জায়েজ হবে না। আর আপনি যদি নিজেকে এতটুকু নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনার জন্য বিদেশে না থেকে দেশে চলে আসাটাই আপনার জন্য উচিত হবে। বাকি কোনো কারণে আপনি যদি স্বামী দেখতেই চান, বৈধতা আছে, শর্ত হচ্ছে যে এটা নিরাপদ হতে হবে, আপনি নিশ্চিত হতে হবে যে এইভাবে আমি দেখার কারণে এটা অন্যের কাছে পৌঁছানোর কোনো সম্ভাবনা নেই। এরপরে প্রশ্ন হচ্ছে, উল্টোভাবে বা ভিন্ন উল্টোভাবে বা